যে কোনো ডায়াগনস্টিক টেস্টের মতো কোভিড 19 টেস্টেও কিছু ফলস নেগেটিভ রেজাল্ট আসতে পারে। অসুস্থ থাকা সত্ত্বেও রেজাল্ট নেগেটিভ আসাকে ফলস নেগেটিভ রেজাল্ট বলা হয়। এটা প্রধানত দুটো কারণে হতে পারে। এক, পর্যাপ্ত পরিমাণ ভাইরাস স্যাম্পল কালেকশন করা না হলে রেজাল্ট নেগেটিভ আসতে পারে। এবং দ্বিতীয়ত, অসুস্থতা শুরু হওয়ার খুব আর্লি স্টেজে যদি স্যাম্পল কালেকশন করা হয়, কিংবা খুব দেরিতে লেট স্টেজে যদি স্যাম্পল কালেকশন করা হয়, তাহলে রেজাল্ট ফলস নেগেটিভ হতে পারে। নেগেটিভ রিপোর্ট পাওয়ার পরেও যদি আপনার কোভিড 19 সিমটমসগুলো বজায় থাকে, তাহলে আপনি সেলফ আইসোলেশনে থাকবেন এবং আপনার ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে রিটেস্ট করার ব্যবস্থা করবেন।